অনেকদিন পরে খুব পিৎজা খেতে ইচ্ছা করছে, সেজন্য বাড়িতেই বানানোর চেষ্টা করছি। বেসটা কিনতে পাওয়া যায় ওটা কিনে নিয়ে এসেছি। তারপরে বাড়িতে কিছু ইনগ্রেডিয়েন্ট সবসময় থাকে, সেইগুলো দিয়ে আমি এখন বানাচ্ছি। প্রথমে এটা আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, এটা এগলেস মেয়োনিজ। এটা দেওয়ার পরে আরও অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, যেগুলো বাড়িতে আছে হাতের কাছে ছিল সেগুলো দিয়েই বানিয়ে নেব। বানাতে বেক করতে বেশি সময় লাগবে না, কিন্তু এই জোগাড় করাটাতে একটু বেশি সময় লেগেছিল। এখন এই মেয়োনিজটা ভালো করে দিয়ে দিলাম, যে যতটা পরিমাণে খেতে পছন্দ করে সেরকম। আমি অল্পই মেয়োনিজ পছন্দ করি। এখন দিচ্ছি এই সসটা, এটা পিৎজা পাস্তা সস। এই দুটো যদি ভালো করে মিক্স করা হয় তাহলে খুব টেস্টি হয়। আগেও বানিয়েছিলাম, তাই আজকে ভাবলাম একবার শেয়ার করি আপনাদের সাথে। তো আমি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ ধরে যত ভালো করে মেশানো হবে বেস ব্রেডটা তত নরম হবে। আগের বারে দুবার ট্রাই করেছিলাম, প্রথমবারে তো মেশানো হয়নি ভালো করে, সেকেন্ডবার যখন মিশিয়ে দেখলাম তখন দেখলাম ব্রেডটা খুব নরম হয়েছে, সসটা অ্যাবজর্ব করে তখন খুব টেস্টি হয়। তো আমি এটা বেশ ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রেডটা একটু নরম হচ্ছে। এটা খেতে খুবই টেস্টি হয়, সবই রেডিমেড সেজন্য কোনো সমস্যা হয় না, ইচ্ছে হলেই আর ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িতে থাকলেই বানিয়ে নেওয়া যায়। তো আমি এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটুখানি বেশি রেখে দিলে একটু নরম হয়ে যায়, যখন খুবই খুবই সুন্দর লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো এখন আমি কিছু ভেজিটেবলসগুলো দেব। এখন আমি স্লাইস করা কিছু টমেটো দিচ্ছি, এটা কাঁচা, তবে আপনারা যদি ইচ্ছে করেন তাহলে একটু ভাপিয়ে নিতে পারেন। মাইক্রোওভেনে 30 সেকেন্ড ভাপিয়ে নিলেই একটা খুব সুন্দর স্মেল বেরোয়। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো যদি একসাথে ভাপানো যায় খুবই ভালো হয়। আমি আগেও ভাপিয়ে করেছি, কিন্তু আজকে মনে হলো যে এমনি কাঁচাই ব্যবহার করব, সেই জন্য এখন এই ক্যাপসিকামগুলো দিচ্ছি স্লাইস কাটা। টমেটো দেওয়ার পরে ক্যাপসিকাম, পেঁয়াজটা আজকে ইউজ করব না, আপনারা চাইলে করতে পারেন। এতে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। এরপরে দেব কর্ন, সুইট কর্ন, যেটা বাজারেই কিনতে পাওয়া যায়, ফ্রোজেনগুলো নয়, ফ্রোজেনগুলো অতটা টেস্টি হয় না। বাজারে খোঁজ করবেন যে টাটকা কর্ন পাওয়া যায়, এটা ফ্রোজেন থাকলে তাহলে বয়েল করতে হয়, সেটা অতটা ভালো টেস্টি নয়। এই সুইট কর্নগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, কর্ন দিয়ে খেতে ভালোই লাগে। এরপরে যদি চিজ দেওয়া হয় তাহলে চিজ কর্নের ব্যাপারটা একটু অন্যরকমই টেস্টি হয়। যারা চিজ কর্ন পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে। কর্নগুলো দিয়ে দিলাম, এবারে চিজ স্লাইস করা চিজ দেব না, গ্রেট করা চিজ দেব। এখন অরিগানো একটু ছড়িয়ে দিচ্ছি। চিজের ব্যাপারটা বলি, আমি একসাথে 1 কিলোর বার কিনি, চিজ বার, তো সেই জন্য সেটা আমার পক্ষে এখন হাতে তুলে গ্রেট করা সম্ভব নয়, তো আমি আলাদা করে প্লেটে করে গ্রেট করে রেখেছিলাম। সেই গ্রেট করা চিজগুলি আমি এখন ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এইটা রেডি করতে মোটামুটি 5 মিনিট লাগে, আর তার আগে কাটাকুটি করে রাখা। আর এরপরে বেক করব, বেক করতে যতটুকু সময় লাগে মোটামুটি 30 মিনিটসের মধ্যে পুরো ব্যাপারটাই হয়ে যায়। গরম গরম খেতে খুব টেস্টিও লাগে, আপনারাও ট্রাই করতে পারেন, বাড়িতে ইনস্ট্যান্ট বানানো যাবে যদি বেসটা থাকে। আর বিভিন্ন রকমের সবজি তো থাকেই, চাইলে আপনারা চিকেনও ওপরে দিতে পারেন বা পনিরও দিতে পারেন, তখন মেয়োনিজটা একটু চেঞ্জ করলে আরও ভালো হয়। এরপরে আমি আরেকবার অরিগানো দিয়ে দেব।
তারপরে গোলমরিচের গুঁড়ো দেব। দেখুন সসের মধ্যে তো নুন ঠুন সবই দেওয়া থাকে, সেই জন্য আলাদা করে সল্ট পিঞ্চ করার কোনো দরকার পড়ে না, মানে আমি তো টেস্ট অনুযায়ী একটু নুনটা কমই খাই। এখন এই গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ব্যাস এটা করলেই আমার পিৎজার বেসিক জিনিসটা রেডি হয়ে গেল। এরপরে বেক করতে দেব 180 ডিগ্রি টেম্পারেচারে, 20 থেকে 25 মিনিট মাইক্রোওভেনে বেক করলেই আপনার পিৎজা রেডি।